বাড়ি চলে যাচ্ছি। হয়তো এখানে আর আসা হবে না। আমাদের গল্পটি শুরু হয়েছিল 2016। মা কি অবস্থা? আমার অ্যাসাইনমেন্টটা দিয়ে তো কবি করে নাই। মামা অ্যাসাইনমেন্ট তো করায় নাই মামা, ভুলে গেছে। তুই না ফার্স্ট বল মামা, আসলে মামা সত্যি ভুলে গেছে মামা। অ্যাসাইনমেন্ট স্যার ক্লাসে যাবে কেমনে বেটা? মামা আজকে ক্লাস করা দেবো না, স্যার আজকে ভরে দিব। মামা টঙ্গে ল তাহলে, চল 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 চল। তোমরা তো একজনও অ্যাসাইনমেন্ট জমা দাও নাই, আজকে অ্যাসাইনমেন্ট করে জমা দেবা, তারপর ছুটি তোমাদের। স্বপনে বিভোর থেকে যখনই তোকে ভাবি, ভালোবেসে তোকে আমি আমার হৃদয়ে রাখি। বন্ধু মাইদি কই? ওর তো ফোনে পাইতেছি না। আমিও ট্রাই করতেছি, ওর তো ফোনে পাইতেছি না। চল তো ক্যান্টিনে গিয়ে দেখি। চল চল। ভালোবেসে আঁকবো তোরই ছবি, বল না তুই শুধু আমার হবি। ভালোবেসে আঁকবো তোরই ছবি, বল না তুই শুধু আমার হবি। ফোনে কি করো? আগে কত আড্ডা দিতাম, গল্প করতাম, আর এখন বাদ দে ফেসবুক মেসেঞ্জার। পেন দিস না মামা, বুঝছি তোর ফোনে চার্জ নেই। থ্যাংক ইউ মামা। মামা মন খারাপ কেন? কিছু খাইছস মামা? শুকনাটা খাইছস না ভিজাটা খাইছস? মামা বস দাঁড়ায় কেন? বস বস। হ্যাঁ বন্ধু খাইছি। কি জায়গা? স্বামী বিয়ে গেছে রে। Come on, 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 come on
সত্যি তোদেরকে অনেক মিস করব। মিস করব তোদের সাথে কাটানো সেই দিনগুলি। ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে চলে আমাদের জীবন। নতুন দিনের খোঁজে মানুষ ভুলে যায় পুরনো স্মৃতি। জানি কখনো ফিরে আসবে না কলেজে কাটানো দিনগুলি। মিস ইউ। ব্যাজ 11 বরগুনা পলিটেকনিক। বন্ধু কবে পাবো তোদের দেখা, কত স্মৃতি চড়ানো আছে আদরে মাখায়।